আলাইকুম জানাচ্ছি আমন্ত্রণ এখনকার সর্বশেষ সংবাদে প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম সারা দেশে সরকার ত্রাসের রাজত্ব করেছে বলেছেন মির্জা ফখরুল পাল্টাপাল্টি হামলায় পঁয়ত্রিশ ফিলিস্তিনি ও পাঁচ ইসরায়েলি নিহত খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলেছেন মির্জা ফখরুল বাংলাদেশ সহ চার দেশ থেকে কুয়েতে প্রবেশ নিষেধাজ্ঞা ঘরমুখ মানুষের প্রধান ভরসা ট্রাক আছে মৃত্যুঝুঁকি মৃত হত্যায় স্বামী ও সাবেক এসপি বাবুল আখতার পাঁচ দিনের রিমান্ডে এবং সর্বশেষ জানাব ভারতের পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টিতে ছয় জনের প্রাণহানি শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন সারা সরকার ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলেছেন মির্জা ফখরুল শুধু রাজনৈতিক কারণে বিরোধী দলের লোকজনকে গুম ও নিখোঁজ করে সারা দেশে রাজত্ব কায়েম করেছে সরকার মির্জা ফখরুল বুধবার দুপুরে বন্ডানিতে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ ইলিয়াস আলীর পরিবারের সদস্যের সঙ্গে দেখা করে এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব এ সময় বিএনপি মহাসচিব আরও বলেন এখন আর কেউ নিরাপদ নয় পাল্টাপাল্টি হামলায় পঁয়ত্রিশ ফিলিস্তিনি ও পাঁচ ইসরায়েলি নিহত ইসরায়েল ফিলিস্তিন পাল্টা হামলায় উত্তেজনা বাড়ছে রাতভর দুপক্ষের হামলায় ফিলিস্তিনি আর ইসরায়েলি নিহত তেলাবিবের কাছে লোধ শহরে আরব ও ইহুদিদের মধ্যে সংঘর্ষের পর জরুরি অবস্থা জারি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাতভর রকেট হামলায় কেঁপেছে গাজা উপত্যকা মঙ্গলবার ইসরায়েলি হামলায় গাজার একটি তেরো তলা ভবন ধসে পড়ে ক্ষতিগ্রস্ত হয় বহু ভবন ইসরায়েলের দাবি তাদের হামলায় বেশ কয়েকজন হামাস নেতা নিহত হয়েছে প্রতিবাদে হামাস ও গাজার সশস্ত্র সংগঠনগুলো তেলাবিব ও বীর সেবা এলাকায় রকেট হামলা চালায় তেলাবিব শহরের বাসিন্দাদের ভীত সন্ত্রস্ত হয়ে ছোটাছুটি করতে দেখা যায় আহত অনেককে নেয়া হয় হাসপাতালে বুধবার ভোরেও ফিলিস্তিনে বিভিন্ন ভবনে হামলা হয়েছে হামাস নেতাদের অভিযোগ কোন কানি ছড়াই হামলা চালাচ্ছে ইসরায়েল হামাস নেতা ইসমাইল হানিয়ে বলেন ইসরায়েল আগুন লাগিয়েছে তারা সংঘাত বাড়াতে চাইলে প্রতিরোধের জন্য প্রস্তুত ফিলিস্তিন এই হামলার পেছনে যারা রয়েছে তাদের আমরা দিতে চাই এদিকে কাছে এ বার্তা তেলাবিবের শহরে একটি সিনাগগে আগুন দেওয়ার সংঘর্ষ হয়েছে শুক্রবার আল আকসা মসজিদের সামনে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষের পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলেছেন মির্জা ফখরুল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব সম্পাদক এম ইলিয়াস আলীর পরিবারের সদস্যদের সাথে দেখা করার পর কথা জানান তিনি এ সময় তিনি দলের সাবেক নেতার স্ত্রী সন্তানদের সাথে কথা বলেন এবং তাদের খবর নেন পরে তিনি অভিযোগ করেন শুধু রাজনৈতিক কারণে ক্ষমতায় আসার পর থেকে বিরোধী মত দমন করে চলেছে সরকার এই মিলিয়াস সহ দলের অসংখ্য নেতা কর্মীদের গুম খুনের পেছনে ক্ষমতাসীন দলকেই দায় করেন মির্জা ফখরুল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও রাজনীতি থেকে দূরে রাখার সব চেষ্টা সরকার করেছে বলে জানান তিনি এ সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে মির্জা ফখরুল বলেন ম্যাডামের অবস্থা একই রকম আছে গতকাল আমি যেটা বলেছিলাম বরঞ্চ একটু ইম্প্রুভ করেছে শি ইজ ইম্প্রুভিং এর আগে মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার উন্নতি হলেও ক্রিটিক্যাল ছিল বলে জানিয়েছিলেন তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানী হাসপাতালে গত সাতাশ এপ্রিল থেকে চিকিৎসাধীন আছেন তিনি বর্তমানে করোনারি কেয়ার ইউনিটে আছেন হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দশ সদস্যের একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে এর মধ্যে খালেদাকে বিদেশে চিকিৎসার জন্য নিতে তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলেও তা নাকচ করে দেয় সরকার বাংলাদেশ সহ চার দেশ থেকে কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞা করোনা সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ পাকিস্তান নেপাল ও শ্রীলঙ্কা থেকে যাত্রীবাহী বিমান প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে কুয়েত তবে দেশগুলোর কার্গো বিমান পরিবহন করা যাবে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার বড়াতে রটার্সের তথ্য জানিয়েছে বিবৃতিতে উপসাগর দেশটি জানায় এ চার দেশ থেকে কুয়েতে প্রবেশের আগে অন্য কোনো দেশে অন্তত চোদ্দ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে এর আগে আরব আমিরাতো বুধবার থেকে এ চার দেশের উপর ফ্লাইট নিষেধাজ্ঞা দিয়েছে তবে আমিরাতো কার্গো বিমান পরিবহন চালু রাখার কথা জানিয়েছে ঘর মুখ মানুষের প্রধান ভরসা ট্রাক আছে মৃত্যু ঝুঁকি কষ্ট আর পথে পথে দুর্ভোগ নেই নিয়ম নীতি পঞ্চাশ কিলোমিটার পথ যানবাহন বদল চার থেকে পাঁচবার এ অবস্থা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঘর ফেরা মানুষের ঝাঁঝালো রোদের মধ্যে খোলা ট্রাকে চেপে বাড়ির পথে মানুষ সাইনবোর্ড থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত বিশ কিলোমিটারের জট দেখা গেছে প্রয়োজন তাই ঝুঁকি নিয়ে শিশু থেকে বৃদ্ধ নারী ও পুরুষ সকলে উঠেছেন খোলা ট্রাকে পথে পথে ভোগান্তি আছে মৃত্যু ঝুঁকিও তবু যেতে হবে বহুদূর অপেক্ষায় স্বজনেরা কোনো বাধায় থামাতে পারছে না ঘরমুখ মানুষের ঢাকা থেকে দাউদকান্দি এই পঞ্চাশ কিলোমিটারের পথ পাড়ি দিতে কেউ কেউ যানবাহন বদল করবেন চার থেকে পাঁচবার রাস্তায় পুলিশ নামিয়ে দিলে হেঁটেই রওনা হবেন তারা সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখ মানুষের ঢল নামে বাস বন্ধ থাকলেও থেমে থাকেনি কেউ পণ্যবাহী পরিবহনের সঙ্গে সঙ্গে আন্তজেলা বাস লেগুনা সিএনজি অটোরিক্সা মাইক্রোবাস মোটর সাইকেল প্রাইভেট কারের চারগুণ ভাড়া দিয়ে ছুটছে মানুষ প্রতিযোগিতা করে কোন রকমে যানবাহন পেলেও স্বস্তি ছিল না এতটুকু রাস্তায় কোথাও কোথাও পনেরো থেকে বিশ কিলোমিটারের ছিল দীর্ঘ গাদা গাদি করে যাওয়ায় মানা যায়নি স্বাস্থ্য ঝুঁকি অনেকটা সচেতন ভাবে করোনা ঝুঁকি মাথায় নিয়ে বাড়ি ফিরছেন মানুষ সে সঙ্গে যেন বাড়ি বই নিয়ে যাচ্ছে করোনা সংক্রমণের বিপদ করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে সবকিছু দূরপাল্লার গণপরিবহন তবে কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত কতটা কাজে আসছে সে প্রশ্ন ঘুরে ফিরে সবার মধ্যে মৃত হত্যায় স্বামী ও সাবেক এসপি বাবুল আক্তার পাঁচ দিনের রিমান্ডে চট্টগ্রামে চাঞ্চল্যকর মাহমুদা আক্তার মৃত হত্যার তার স্বামী ও পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত বুধবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরবার জাহানের আদালত রিমান্ড মঞ্জুর করেন এর আগে বুধবার দুপুরে চট্টগ্রামের লাশ থানায় বাবুল আক্তার সহ আটজনের বিরুদ্ধে মামলা করেন মিতুর বাবা মোশাররফ হোসেন বুধবার সংবাদ সম্মেলনে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদার জানান মৃত হত্যায় বাবুল আক্তারের সম্পৃক্ততা পাওয়ায় তাকে পিবিআইয়ের হেফাজতে নেওয়া হয়েছে এদিকে চট্টগ্রাম নগরীতে মৃতুকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই ২০১৬ সালের পাঁচ জুন চট্টগ্রামে জি সি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় মাহমুদা আক্তার মৃতুকে এই ঘটনায় পাঁচলাই থানায় অজ্ঞাতনামাদের হাসামি করে হত্যা মামলা করেন মৃত স্বামী পুলিশের সাবেক এসপি বাবুল আখতার পরে মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয় ২০১৬ ষোলো সালে বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশ ওই বছরের ছয় সেপ্টেম্বর তাকে পুলিশ সুপারের পদ থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরপর দুহাজার বিশ সালে আদালতের নির্দেশে মামলার তদন্ত ভার পায় পিবিআই এরপর গত সোমবার বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা থেকে চট্টগ্রাম পিবিআই কার্যালয়ে নেওয়া হয় মৃত হত্যাকাণ্ডের পর ধারণা করা হয় জঙ্গিরা এই হত্যাকাণ্ডে জড়িত কারণ হিসেবে ধারণা করা হয় বাবুল আক্তার জঙ্গি বিরোধী অপারেশনে প্রথম সারির পুলিশ কর্মকর্তাদের একজন ছিলেন পরবর্তীতে হত্যার ঘটনা ভিন্ন দিকে মর নেয় হত্যাকাণ্ডের পর থেকে শ্বশুর বাড়ির সদস্যরা হত্যাকাণ্ডের জন্য বাবুল আক্তারকে দায়ী করে তার বিচার দাবি করে আসছিলেন মৃত্যু হত্যায় বাবুল আক্তারের সম্পৃক্ততা পাবে, তাকে পিবিআই হেফাজতে নেওয়া হয়েছে এদিকে চট্টগ্রাম নগরীতে মৃতুকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই দু হাজার ষোলো সালের পাঁচ জুন চট্টগ্রামে জিসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সবে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় মাহমুদা আক্তার মৃতুকে ভারতের পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টিতে ছয় জনের প্রাণহানি বুধবার কয়েক ঘন্টা ব্যাপী ভারী বৃষ্টিতে কলকাতার কয়েক জায়গায় জলাবদ্ধতা হয় রাজভবনের সামনে জমে থাকা পানিতে পড়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন একজন পুলিশের ধারণা ও সড়কের ফুটপাতে থাকা বিদ্যুতের খুঁটির গোড়ায় খোলা অবস্থায় ছিল বিদ্যুতের তার খোলা তারের সংস্পর্শে এসে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের এছাড়া রাজ্যের তিন জেলায় বস্ত্রপাটে পাঁচজনের মৃত্যু হয়েছে ঝড় বৃষ্টিতে বেশ কিছু সড়কে গাছ ভেঙে পড়ে কলকাতা ছাড়াও হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মালদহ মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান জেলাতেও বৃষ্টিপাত হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ প্রতি মুহূর্তের আপডেট সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ